নমস্কার বন্ধুরা, রূপনন্যা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই জানেন যে আমরা অত্যন্ত গরমের মধ্যে রয়েছি, বৃষ্টির জন্য প্রার্থনা করছি, কিন্তু সবসময় আমরা জানতে পাচ্ছি যে বৃষ্টির কিন্তু এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, বা দিন তিনেক চারেক পরে হয়তো একটা চান্স আসতেও পারে, সেই সম্ভাবনাও খুব একটা কিন্তু দেখা যাচ্ছে না। সুতরাং অত্যন্ত তাপ প্রবাহের মধ্যে দিয়ে আমরা চলছি, যারা এই সময় বেরোচ্ছি আমরা বুঝতে পারছি যে গরমটাকে কিন্তু আমরা কিছুতেই ম্যানেজ করতে পারছি না। সাংঘাতিকভাবে গরমের মধ্যে আমরা কিন্তু পর্যদস্ত হয়ে পড়ছি এবং নাজেহাল হয়ে যাচ্ছি। এই গরম থেকে আমরা কিভাবে রেহাই পাবো আজকেও কিন্তু আজকে আমরা সেই আলোচনায় থাকবো, কারণ আমরা পরপর যে কটা এপিসোড করছি আমরা কিন্তু গরম নিয়ে এপিসোডটা করছি। গরম থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না এবং গরমটাকে ম্যানেজ করতে পারছি না বলেই আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা এপিসোডের মাধ্যমে যাতে আপনারা ভালো থাকেন, গরম থেকে কিভাবে আপনারা রেহাই পাবেন সেই আলোচনার মধ্যে থাকতে। তার জন্য আজও কিন্তু আমরা গরমেই থাকছি, গরমের মধ্যে দিয়ে আলোচনা করছি এবং গরম থেকে কিভাবে রেহাই পাবো তার একটা সুস্পষ্ট রাস্তা পাওয়ার চেষ্টা করছি। আর সঙ্গে যিনি থাকেন তিনি তো অবশ্যই রয়েছেন, তাকে দেখে কিন্তু মনেই হয় না যে গরমে তার কোনো কষ্ট হচ্ছে। যাই হোক, সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রূপ বিশেষজ্ঞ ডক্টর রীতা চ্যাটার্জি তিনি কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে এবং তিনি তো একজন অ্যারোমা থেরাপিস্ট। সবটাই আজকে আমরা শুনবো তার মুখ থেকে। আমাদের সকলের তরফ থেকে আমরা স্বাগত জানাচ্ছি ডক্টর রীতা চ্যাটার্জি দিদিকে। নমস্কার। আচ্ছা, এক ছোট্ট করে কিন্তু সময় একটা বলে দিল, এই ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি মেনটেনের উপর ডিপেন্ড করে যে আমরা কী করে ফ্রেশ থাকবো, সুন্দর থাকবো এবং এই গরমের থেকে। গরম ব্যাপারটা তো মেনে নেওয়া যায়, বাট হিউমিডিটি, যে সোয়েটিং, যেটা আমাদের শরীরকে ভীষণভাবে ক্লান্ত করে দেয়, ভীষণভাবে মানে একটা ডিহাইড্রেশন এসে এনে দিচ্ছে, ভীষণভাবে মানে একটা কী বলবো, ভীষণ টায়ার্ডনেস সবসময় থাকছে, এই ব্যাপারগুলো কিন্তু ম্যানেজ করা সত্যি কষ্টকর। তা ও আমাকে জিজ্ঞেস করছিল, দিদি এই রহস্যটা তুমি বলো যে তুমি এত ফ্রেশ কী করে আছো। তা এটা কিন্তু রেগুলার মেনটেন করতে হবে, এক দুদিনের ব্যাপার নয়, এটা মানে পুরো বছর ভোর আমি মেনটেন করি লাগাতার করতে করতে, কিন্তু আজকে এটা স্টেবল হয়েছে। তা গরম তো হবে, আমাদের হিউমিডিটি তো রয়েছে, সেখানে কী করে কন্ট্রোল করবো সেই টপিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এবং সময় ঠিকই বলেছে, আমরা আরও দুটো টপিক্স কিন্তু মানে দুটো এপিসোড গেল, সেখানেও কিন্তু আমরা গরম নিয়ে আলোচনা করেছি যে গরমে আমরা কী করে ম্যানেজেবল থাকবো, কী করে এগুলো ম্যানেজ করবো, আমাদের টোটাল রুটিনটাকে ফলো করবো। প্রথম হচ্ছে আমার মনে হয় প্রত্যেকেরই উচিত, যেহেতু প্রচণ্ড গরম এবং এবার তার লাইফস্টাইলটাও তার সেরকমভাবে তাকে মেনটেন করতে হচ্ছে, কারণ জবটা তো কেউ ইয়ে করতে পারবো না, আমরা ফটোর করতে পারবো না বা আমরা সরিয়ে দিতে পারবো না, আমাদের যার যেরকম জব চাকরি আছে বা আমাদের লাইফস্টাইল যেরকম আছে সেগুলোকে তো মেনটেন করতেই হবে। সেগুলো করার জন্য আমার মনে হয় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটা শিডিউল মেনটেন করতে হবে, না শুধু কি আমরা নিজেদের চর্চাই করবো কাজ টাজ করবো না, এটা তো হয় না, কিন্তু তার সঙ্গে এমনভাবে করবো যদি এটাও মেনটেন হচ্ছে, প্লাস আমাদের নিজেদের বিউটিটাকেও ধরে রাখতে পারছি এবং আমাদের কাজ শিডিউলটাও ঠিক থাকছে। প্রথমত আমার মনে হয় প্রত্যেকের উচিত এই গরমে একদম কিন্তু এই মানে রিচ ফুড বা ফাস্ট ফুড বা যে স্টলে বিক্রি হচ্ছে বাইরে খাবার দাবার, এগুলোকে একেবারেই অ্যাভয়েড করা। যতটা অ্যাভয়েড করবো তত কিন্তু আমরা ভালো থাকবো এবং আমাদের শরীর ভেতর থেকে টেম্পারেচার কুল হতে থাকবে। এখন আমরা যদি রিচ ফুড খাই, প্রচণ্ড জাঙ্ক ফুড খাচ্ছি, তেল ঝাল মশলা রিচ খেলাম, এগুলো শীতকালে আমরা এনজয় করবো, গরমে এই গরমটা থেকে একটুখানি রেহাই পাই না, তারপরে না খাবো কী আছে। এখন আমাদের একদম যতটা সম্ভব আমাদের ব্যালেন্সিং ডায়েট করতে হবে, হালকা খাবার খেতে হবে, প্রচুর ইনটেক করতে হবে আমাদের ফ্রুটস বা আমাদের যে ধরনের লিকুইড যেগুলো রয়েছে এই ধরনের খাবার খেতে হবে, ঘোল জুস শরবত এগুলোর মধ্যে থাকতে হবে, ডাবের জল, তারপরে তো আমরা বাতাসা ভিজিয়ে খেলাম, ঘরোয়া বলছি আমি, আখের গুড় ভিজিয়ে খেলাম, যেগুলো ভেতর থেকে ঠান্ডা করবে আমাদের,
এগুলো কিন্তু প্রত্যেকে করা উচিত। আর সাইড বাই সাইড আমাদের পোশাকগুলো সেভাবে মেনটেন করতে হবে, যতটা সম্ভব কটন আমরা এই সময়টা ইউজ করবো, দরকারে আমাদের কাভার্ড জামা কাপড় পরবো, যাতে ডিরেক্ট আমাদের সান রেটা আমাদের স্কিনকে ড্যামেজ না করে। সান রে কী করছে, আমাদের ইউভি এ এবং ইউভি বি এই যে দুটো সান রে রয়েছে এগুলো অত্যন্ত ক্ষতিকর, মানে এই সময়টা বিশেষ করে, কারণ গরমে এমনি আমাদের একটা ভেতর থেকে হিট তো জেনারেট করছে, সঙ্গে আমাদের বাইরে থেকে এই ধরনের একটা সান রে অ্যাটাক করছে, দুটো মিলিয়ে কিন্তু প্রচণ্ড ট্যান্ড হয়ে যাচ্ছে। এবং এই ট্যান্ডের ব্যাপারে প্রত্যেকেই আমরা কিন্তু ভীষণভাবে হতাশ হয়ে পড়ছি যে ট্যান্ডটাকে কী করে সরাবো। এবার ট্যানের কিছু টিপস আমি দেবো নিশ্চয়ই আজকে, সবাই ভাবে যে দিদি কিছু আমাদের বলুন যাতে ট্যানটাকে সরাতে পারি, অবশ্যই বলবো, কিন্তু তার মধ্যে আমার মনে হয় ডায়েটটা সকলের কিন্তু মাথায় রাখা উচিত। আমরা ডায়েট নিয়েও আলোচনা করব এবং ট্যান নিয়েও আলোচনা করব, কিন্তু তার আগে আমি দর্শক বন্ধুদের বলে দিই, দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ফোন করতেই পারেন, আপনারা দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে, আপনারা যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই চলে আসুন একদম নিশ্চিন্তে 2211-3032-888-56 এবং 4060-3033 চলে আসুন। হ্যাঁ, আমরা আবার সেই প্রসঙ্গে আসছি যে ডায়েট আমরা কী করে মেনটেন করবো। প্রথম হচ্ছে আমরা ফ্রুটস বেশি করে খাবো, লিকুইড খাবার দাবার বেশি করে খাবো, তার সঙ্গে আমাদের তেল ঝাল মশলাগুলোকে অ্যাভয়েড করবো, তার সঙ্গে আমাদের একটু মেডিটেশন করা দরকার। মেডিটেশন কেন বলছি, কারণ আমাদের বডিটাকে একটু মানে কী বলবো কনসেন্ট্রেট করতে হবে কিছুর ভেতরে, এটা না করতে পারে আমাদের ব্রেন ওয়ার্ক করাও সম্ভব হচ্ছে না। যতক্ষণ এসিতে থাকছি, যারা এসিতে কাজ করছে ঠিক আছে চলো, তারা সেইটুকু সময় ঠিকঠাক কাজ করছে, কিন্তু তারপর বেরিয়ে এসে তাদের কিন্তু আরও কষ্ট হচ্ছে, কারণ হিউমিডিটি এত বেড়ে গেছে, এটাকে কন্ট্রোল করা খুব মুশকিল। সেই জন্য আমি বললাম যে সুতির পোশাক যদি আমরা পরতে পারি, কটন যদি পরতে পারি, তাহলে কিন্তু এই কষ্টটা অনেকটা লাঘব হবে। জলটা 3-4 লিটার রেগুলার আমরা খাচ্ছি, ফ্রুটস খাচ্ছি, তার সঙ্গে আমরা প্রচুর পরিমাণে মানে হালকা খাবার দাবার খাচ্ছি, এগুলোকে মেনটেন করতে হবে। তার সঙ্গে পাশাপাশি আমাদের যেমন চুলে শ্যাম্পু করাটা আমাদের বাড়িয়ে দিতে হবে, কারণ সোয়েটিং তো হবেই, হ্যাঁ, বডি থেকে আমাদের যদি টক্সিন রিলিজ না হয়, সোয়েটিং টক্সিন রিলিজ হওয়ার পরে আবার ডিহাইড্রেশন এসে যাচ্ছে, কারণ আরও ডিমান্ড যে পরিমাণ আমাদের ব্যালেন্স করার জন্য, বডি ব্যালেন্সের জন্য যে পরিমাণ জলের প্রয়োজন, তার থেকে হয়তো জলটা আমাদের যে হারে বেরিয়ে যাচ্ছে ঘামের সঙ্গে, সেটা আমাদের মানে পর্যাপ্ত হচ্ছে না, আমাদের হয়তো আরও জল ইনটেক করতে হবে। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখতে হবে। এই সময়টা দই প্রচুর ভালো খাওয়া, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি প্রচুর রয়েছে দইতে, আমরা জানি দই খেতে হবে, প্রত্যেককে খেতে হবে, টক দই খান, টক দই শরবত করে খান, টক দই এমনি খান, তাতে খুব ভালো উপকার পাবেন। আর সঙ্গে কিন্তু এখন এই সময়টা আমরা জানি যে রসালো ফল যাকে বলে এক কথায়, যেমন আমরা তরমুজ, লিচু, সবেদা, এই সময়টা যা পাওয়া যায়, আম, তারপরে হচ্ছে আঙুর, এ ধরনের ফ্রুটসগুলো কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে ভেতরে, তো আমরা ফ্রুটস একটু খেতে পারি। এবার শশা, এই সময়টা আমরা যদি একটু এইভাবে একটা মেনটেন করতে পারি, একটা ফ্রুট খেলাম, একটা সময় আমরা একটা ব্রেকফাস্ট হয়তো খেলাম, শুধু ফ্রুটস খেলাম, এরকম এখন হজম করাটা একটু ডায় হয়ে যাচ্ছে, কারণ এত গরম তাতে কিন্তু ভীষণ ইনডাইজেশন হচ্ছে, এবং এই ভমিটিং হওয়া বা মানে অনেক সময় হয় বা তো ডিজিজও বেড়ে যাচ্ছে কিছু কিছু, যেমন সামারি আমরা দেখছি যে টাইফয়েড হচ্ছে, বা অনেক সময় হয় আমাদের ডিহাইড্রেশনের ফলে অনেক সময় হচ্ছে ভীষণ ভমিটিং ব্যাপারটা এসে যাচ্ছে, বা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে, বা লুজ মোশন হচ্ছে, তা এগুলো ইনডাইজেশনের ফলে। তো এগুলোকে মাথায় রেখে সামারি বা পক্স হচ্ছে, এগুলো কিন্তু অনেক কারণ আছে, এমনি তারা হয় না, এই সিজনের যে রোগগুলো রয়েছে এগুলোকে অ্যাটাক করা মানে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে খাবার দাবার দিকে একটু খেয়াল করতে হবে, এটা আমরা করব। সঙ্গে আমাদের ডেইলি কেয়ার রুটিন যেটা আমরা হচ্ছে বিউটি নিয়ে বলছি, যে কী করে ম্যানেজ করব। প্রথমত হচ্ছে প্রতিদিনটা করতে পারেন আপনারা, কিছু না, বাড়িতে ফিরে এলেন, ফিরে এসে জাস্ট মানে একটু যদি ফেয়ারনেস আনতে চান, টক দই নিলেন, একটু লেমন জুস বা লাইম জুস যাই নিলেন, নিয়ে তার সঙ্গে একটু আপনি কফি মিশিয়ে নিতে পারেন, বা চকলেট যদি চকলেট ওই থাকে, কোকো থাকে, ওই একটু মিশিয়ে নিলেন, নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে পুরো মুখে লাগিয়ে 10-12 মিনিট আপনি ওয়েট করলেন, তারপরে মাসাজ করে ধুয়ে ফেললেন। যদি হালকা গরম জলে ধুতে পারেন তো খুব ভালো, কিন্তু সামারি আবার গরম জল বলে অনেক অস্বস্তি ফিল করবে, তো নর্মাল ওয়াটারে আপনারা ওয়াশ করে নেবেন। এটা করুন, ট্যান তো পড়বেই না, যতটা এক্সপোজ এরিয়া আছে অবশ্যই সেটাকে মেনটেন করবেন। বা এখন যেটা তরমুজ ভীষণভাবে কিন্তু আমাদের পেঁপে, এগুলো কিন্তু ব্লেমিশটাকে ক্লিন করে বা ট্যানটাকে দূর করে, তো আমরা যদি একটু তরমুজের রসটাকে দিয়ে টোনার হিসেবে ইউজ করতে পারি, শসার রসটাকে টোনার হিসেবে ইউজ করতে পারি, এগুলো ফ্রিজে আমরা রেখে টোনিংটা করতে পারি। এই সময় হেভি মেকআপ না করে যদি আপনারা স্কিনকে হাইড্রেট মানে ডিহাইড্রেশন করতে চান, তাহলে আপনার হাইড্রেট করার জন্য আপনাকে জুস দিতে হবে, সেটা অবশ্যই হবে কিউকাম্বার জুস, লাইম জুস, তারপরে আপনার হচ্ছে ওয়াটারমেলন জুস, এগুলো যদি আপনারা ইউজ করতে পারেন তো ট্যানটা একেবারেই ক্লিন হয়ে যাবে।
তারপরে আর একটা ছোট্ট প্যাকের কথা বলছি, আমরা কিন্তু লাইভ প্রোগ্রামে রয়েছি, যদি মনে হয় আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তো আপনারা কিন্তু কল করতে পারেন, নিচে নাম্বারগুলো রয়েছে। অবশ্যই আমরা এখন একটু আলোচনার মধ্যে রয়েছি, একটু আলোচনা করে নিই, আপনারা আসুন, আমরা প্রত্যেকের ফোন কিন্তু অ্যাটেন্ড করব। এই আমার আমার কিন্তু কলার্সরা বা ভিউজরা বলে যে ম্যাম আমরা শুনি আপনার কথা, শুনি আমরা মেনটেন করি, এরকম প্রচুর ফোন আমি পাই, পরে আমাকে হয়তো বলে এরকম যে আমি মেনটেন করে খুব ভালো আছি, আমি কল করে ডিস্টার্ব করি না, আপনার কথাগুলো শুনি। তো যাই হোক, যাদের এই ধরনের সমস্যা আছে তারা তো কাজে লাগাচ্ছেন, বা যারা হয়তো এমন কোনো একই ব্যাপার রয়েছে যে তার থেকে রেহাই কী করে পাবো, কারণ আমরা এর আগে একবার আলোচনা করেছি হিট র্যাশ, হিট র্যাশ কত সাংঘাতিক হতে পারে সেরকম ব্যাপার নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তা প্রচুর কলার্স এসছে যে আমাদের সামারে ড্রাই হচ্ছে, সামারে আমাদের হিট র্যাশ হচ্ছে, এগুলো থেকে কী করে মুক্তি পাবো। তো এর জন্য কিন্তু অনেক রাস্তা রয়েছে আমাদের, মানে বাড়ির মধ্যে ঘরের ভেতরে আমরা জিনিসপত্র পাচ্ছি, সেগুলো শুধু বেছে বুঝে ইউজ করতে হবে, ব্যাপারটা হচ্ছে এটাই। তো এখানে হিট র্যাশের কথা আমরা আলোচনা করেছি, এবং সামারে আমি বলছি মেনটেন কীভাবে হবে, যেটা বললাম রেগুলার পরিষ্কার মুখটাকে তো ক্লিন করতে হবে দিনে দুবার করে, এক্সফোলিয়েশন। সামারে কী হয়, সোয়েটিং হয়, প্রচুর কার্বন আমরা পাচ্ছি, পলিউশন প্রচুর, প্রচুর গাড়ি ঘোড়া কলকাতা শহরে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, গাছপালা প্রায় নেই, এই অবস্থাতে আমরা রয়েছি। তো এখানে কী হচ্ছে, প্রচুর পলিউশন আমাদের স্কিনকে কী পোর্সগুলোকে ক্লোজ করে দিচ্ছে, বিশেষ স্কিন ডাল করে দিচ্ছে। তো এখানে আমাদের কী করতে হবে, রেগুলারলি আমরা ক্লিন করবো দিনে দুবার করে, ফেস ওয়াশ সঙ্গে ক্লেন্সার পরিষ্কার করবো, ডিপ ক্লিনজিং করছি, তারপরে আমরা টোনার ইউজ করছি। টোনারটা যদি ড্রাই স্কিন হয় তাদের ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো রোজ টোনার, আর যাদের ধরুন রয়েছে অয়েলি বা পিম্পলস প্রোন স্কিন তারা অ্যাস্ট্রিনজেন্ট ইউজ করুন, তাতে অনেকটা আপনারা রেহাই পাবেন, কারণ অয়েল কন্ট্রোল করবে, হ্যাঁ, তাতে কী হবে ট্যানটা অনেকটা কমে যাবে। আর থার্ড হচ্ছে আরেকটা কথা হচ্ছে ময়েশ্চারাইজিং, অনেকে ময়েশ্চারাইজিং করতে ভুলে যান, এটা কিন্তু উচিত নয়। ময়েশ্চারাইজার কিন্তু ভ্যারিয়েশন আছে প্রচুর, যেমন আমরা জানি যে অ্যাকোয়া বেসড আছে, একটা একটা জেল বেসড রয়েছে, আর একটা রয়েছে আমাদের হচ্ছে ক্রিম বেসড। এবার আমরা স্কিন ওয়াইজ এগুলোকে চুজ করে নেব, তুমি একটু বলে দাও স্কিন ওয়াইজ যে কিরকম ময়েশ্চারাইজারগুলো চুজ করা উচিত। যদি আমার মনে হয় যাদের স্কিন প্রচণ্ড ড্রাই, এজিং স্কিন, প্রচণ্ড রিঙ্কেল রিঙ্কেল স্কিন আছে, বা হয়তো প্রিম্যাচিওর রিঙ্কেল এসে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ময়েশ্চার বেস আমাদের ময়েশ্চারাইজার হবে কিন্তু ক্রিম বেসড। যদি মনে হয় যে অনেকটা লাগাতে পারছে না, সেটা কোয়ান্টিটি অনুযায়ী, যেমন স্কিন রিকোয়ারমেন্ট আছে, এক দুদিন লাগাতে বোঝা যায়, সেরকম ভাবে একটু ময়েশ্চারাইজার নিয়ে আমরা লাগালাম, ওটা যখন পেনিট্রেট হলো তারপরে আমরা সানস্ক্রিন লাগাবো। সানস্ক্রিন তো মাস্ট, কারণ সামারে সানস্ক্রিন ছাড়া কেউ বেরোবেন না, তাহলে কিন্তু ট্যান থেকে কিছুতেই মুক্তি পাবেন না। যতই বাড়িতে এসে করুন। প্রশ্ন যখন আসছেই, আমরা তোমার সার্ভিসগুলো দেখছি, দেখো আমরা সবাইকে একটু, মানে আমাদের দর্শক বন্ধুরা কিন্তু দেখতে চান, যার জন্য আমরা মানে এই জিনিসটা ছোট করে একটু দেখাচ্ছি আর কি, ছোট করে ক্লিপিংসটা এসেছে, কিন্তু এখানে কিছু সার্ভিস দেখুন, এত হাইজিন মেইনটেইন করা হচ্ছে আমাদের, আর ফুড কেয়ার আমাদের ভীষণ সুন্দরভাবে করা হয়, এবং কর্ন ট্রিটমেন্ট দেখতে পাচ্ছেন, ক্লিপিংকে কর্ন ট্রিটমেন্ট করা হচ্ছে, রেড স্কিন কাটা হচ্ছে, এগুলো কিন্তু টোটালটাই কিন্তু আমাদের পেডিকিউরিস্ট যারা রয়েছে তারা কিন্তু প্রচণ্ড ট্রেন্ড, তারা জানে যে কোন কোথায় আমরা করব না, কোথায় আমরা করব। আপনারাও দেখতে থাকুন, পাশ দিয়ে আমরা দেখাচ্ছি, আর যে আলোচনায় আমরা ছিলাম সেই আলোচনাতে আমরা আবারও ফিরি, যেটা নিয়ে এই যে জিনিসগুলো সার্ভিসগুলো আমাদের দেখানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু আমরা স্কিন বুঝে দেখে করি, কারণ একটা ফুড কেয়ার যখন সামান্য ব্যাপার বলছে, একটা পেডিকিউর করতে গেলে, আগের মনে পড়ে তোমার আগের এপিসোডে আমাদের কলার আমাদের ফোন করেছিলেন যে পেডিকিউরে আমি সন্তুষ্ট না, আমি সন্তুষ্ট নই, এবং আমি জানি এর প্রসিডিউর ঠিক হচ্ছে না, এবং তাকে জিজ্ঞেস করতে গিয়ে সে বিরক্ত হয়েছে, বিরক্ত হচ্ছে এবং স্কিপ করে করে প্রসিডিউরটাকে, সেই ব্যাপারটা আমার খুব নিজেরও একটু অবাক লেগেছে যে এরকম কি করে হয়। তো সেই জায়গাটা কিন্তু আমাদের ইলেনাতে নেই, ইলেনা সার্ভিস কিন্তু টোটালটাই মানে একদম কি বলবো, যাকে বলা হয় নার্সিং সার্ভিস, ঠিক সেই টাইপের করা হয়, যেমন নার্সটা খুব কেয়ার নিয়ে করে যে কোনো কিছু করতে গেলে পরে, ঠিক সেইভাবে কিন্তু এরা করে, এরা দেখে নেয় যে হ্যাঁ তার হাই সুগার আছে, সেখানে আমরা রেড স্কিন কাটতে চাইলে আমরা কিন্তু করবো না, সেখানে আমরা অন্য ট্রিটমেন্ট দেবো, আমাদের ফুড লজিস্ট ট্রিটমেন্ট আছে, এটা মেডিকেটেড, সেই ট্রিটমেন্ট দেবো, বাট আমরা স্কিন কন কাটবো, কারণ সুগার থাকলে এগুলো করা উচিত নয়। হাই প্রেশার, হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্ট বা হাই প্রেশার যাদের, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা মেনটেন করি এগুলো আমরা। একদমই তাই, আমরা এই সমস্ত নিয়ে আলোচনা করব, এবং যে আলোচনায় আমরা ছিলাম সানস্ক্রিনের আলোচনায় নিশ্চয়ই ফিরে আসছি, তার আগে আমাদের প্রথম বন্ধু স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে সুব্রত ঘোষ দস্তিদার। সুব্রত ঘোষ দস্তিদার বর্ধমান থেকে, বয়স কত তোমার?
আমার বয়স হলো 24 24 বলো সমস্যা বলো। আমার সমস্যা হচ্ছে আমার তো বয়স 24 তো এত ফোন করেছে আমার মাথা মানে ফুল একদম করে বলতে গেলে আমি নেড়াই হয়ে গেছি। আর তুমি শ্যাম্পু কিরকম করছো, সপ্তাহে কদিন করছো? তিন চার দিন করছো। আচ্ছা তুমি কি মানে যে শ্যাম্পু করছো সেটা কি তোমার ড্যান্ড্রাফ শ্যাম্পু না অন্য শ্যাম্পু করছো? নর্মাল শ্যাম্পু করছো। আচ্ছা আমি আমি শুনলাম সুব্রত, তোমাকে আমি নিশ্চয়ই গাইড করবো, একটু ভালো করে শোনো আমি কি বলতে চাইছি। হ্যাঁ সুব্রত তুমি টিভির সামনে চলে যাও এবং তুমি শোনো দিদি কি বলছেন, ঠিক আছে? ওকে। আচ্ছা এই যে সুব্রতর ব্যাপারটা রয়েছে, হয়তো অনেক ভিউয়ার্স আছে যারা জানেন না যে সামারে কেন এত ফলিং হয়, বিশেষ করে সুব্রতর মতো যাদের স্কিন টাইপ আছে। কারণ স্কিন কিন্তু ডিফারেন্স কিছু না, আমাদের স্ক্যাল্পও স্কিন, আমাদের কিন্তু এটাও স্কিন, ফেসও স্কিন এবং আমাদের বডিও স্কিন, তো স্কিন তো স্কিনই, এখানে কিন্তু একই ধরনের সাড়া দেবে। হয়তো আমরা মেনটেন করি বলে আমাদের কোনো কোনো জায়গায় বেশি অয়েলি দেখা যায়, কখনো ড্রাই দেখা যায়, কিন্তু আমাদের ভেতর থেকে যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু অয়েলি গ্ল্যান্ডগুলো বেশি অ্যাক্টিভ থাকে যাদের সুব্রতর মতো স্কিন আছে। তো স্ক্যাল্পে কী হচ্ছে, পিএইচ ব্যালেন্স থাকছে না, প্রচণ্ড পরিমাণে অয়েল সিক্রেশন হচ্ছে, সঙ্গে সোয়েটিং তো হচ্ছেই, এই দুটো মিলিয়ে কী হচ্ছে অল টাইম একটা স্কেল পড়ে স্কেলিং হচ্ছে, মানে একটা ভেজা ভেজা ব্যাপার রয়েছে, সঙ্গে কিন্তু একটা মানে ওই ড্যান্ড্রাফ টাইপের একটা হালকা কিছু রয়েছে, যার ফলে আমাদের আমাদের স্ক্যাল্প কী হচ্ছে ব্রিথ করতে পারছে না, প্রপার অক্সিজেন প্রপার কিন্তু নিতে পারছে না, যার ফলে স্টিমুলেটিং প্রসেসটাও স্লো হয়ে গেছে আর ফলিং হচ্ছে কন্টিনিউ, মানে উইক হয়ে যাচ্ছে, তার জন্য ফাঁকা। এখানে অবশ্যই এখানে কিন্তু ট্রিটমেন্টের দরকার আছে সুব্রত, আমি বলবো। তুমি কোথা থাকো বললো? বর্ধমান। বর্ধমান সুব্রত যদি পসিবল হয়, বর্ধমান শুধু নয় অনেক দূর থেকে এসে কিন্তু আমার কাছে ক্লায়েন্টরা সিটিং নিয়ে গেছে এবং করে গেছে, উপকার পেয়েছে, তো তুমি অন্তত একবার যদি কষ্ট করে আসতে পারো সুব্রত, তুমি নিজে দেখবে যে কত সুন্দর সার্ভিস ইলেনাতে হচ্ছে। ইলেনা ফ্যামিলি স্যালন যেটা রয়েছে গড়িয়াতে আমিনিয়া রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে, আমরা স্যামসাং সার্ভিস সেন্টারের পাশে, সেখানে ছেলেরা যারা রয়েছে যারা স্কিল পার্সন, সঙ্গে আমার একটা সাজেশান তুমি পাবে, সেখানে কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট খুব ভালো হয়, ঠিক আছে? হেয়ার ফলিং তুমি বলছো ফাঁকাই হয়ে যাচ্ছে, এটা সত্যি কষ্টকর, 24 বছর বয়স তোমার মাত্র, অথচ চুল ফাঁকা হয়ে যাচ্ছে, এই জায়গাটা তো কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না, তো যদি পসিবল হয় তুমি এসো, আদারওয়াইজ এখন থেকে শুরু করো তুমি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এই সামারটাতে ইউজ করো, ঠিক আছে? অ্যান্টি ড্যান্ড্রফ তুমি দোকানে গিয়ে বলবে, সেটাকে তুমি ইউজ করবে সপ্তাহে 3-4 দিন করছো, খুব ভালো, তেল লাগিও না, আর তেল জাতীয় খাবার দাবারগুলো একটু কম খাও, সকালবেলা ঘুম থেকে উঠে 2 নিম পাতা আর 1 কড়ির মতো কাঁচা হলুদ খাবে প্রতিদিন খাও, এটা জলটা তুমি 4 লিটার মতো খাবে, 3.5 থেকে 4 লিটার জল খাচ্ছ, সঙ্গে নিম পাতা আর ওই কাঁচা হলুদটা খাচ্ছ, আর তার সঙ্গে খাবার দাবার একটু তেল জাতীয় খাবার দাবার কমিয়ে দাও, শ্যাম্পুটা সপ্তাহে 4 দিন করো, অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করো, এটা করো, দেখো টেনশন করো না, চুল পড়ে গেলেও চুল হবে, শুধু আমাদের স্ক্যাল্পটাকে সুস্থ করতে হবে, যেটা তোমার স্ক্যাল্পে এখন প্রচণ্ড অয়েল সিক্রেশন হচ্ছে, হয়তো তুমি তোমার লাইফস্টাইলটা তুমি সেভাবে মেনটেন করছো না, হয়তো খুব প্রচুর তেলে ভাজা খেয়ে ফেলছো, বাড়িতে জাঙ্ক ফুড খেতে ভালোবাসো তুমি, এগুলো একটুখানি কম খাও না, একটু ফ্রুটস খাওয়া বেশি করে, দেখবে আস্তে আস্তে তোমার ঠিক হয়ে যাবে, কেমন? আর জলটা ভীষণ প্রয়োজন, আমরা জানি জল ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না, আর সেকেন্ড হচ্ছে আমাদের এখানকার যে ক্লাইমেট তাতে করে জল আমাদের মানে কি বলবো যে মানে খাবার না খেয়ে জল খেতে হবে, ব্যাপারটা হচ্ছে। আচ্ছা আমরা পরবর্তী ফোনটা একটু দেখে নিই, সুব্রত নিশ্চয়ই শুনে নিয়েছে। হ্যালো, হ্যালো দি, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন। আশিস বণিক। আশিস বণিক, আশিস বাবু আপনার বয়স কত? বয়স 35। হ্যাঁ বলুন। পাকা চুল হয়েছে সেটা কতদিন ধরে হচ্ছে? মাস 3-4 হয়েছে, হঠাৎ করে চুল পাকতে শুরু করেছে। আপনার কি মানে অ্যাসিডিটি হয়, অম্বল গ্যাস এগুলো হয় আপনার কি? হ্যাঁ টিভিতে শুনছেন, টিভিতে শুনছেন, আপনার কি অম্বল টম্বল হয়? হ্যাঁ গ্যাস তো অম্বল গুলো হয়। আচ্ছা আচ্ছা, আপনি মানে বাইরে মানে বেরোতে হয় প্রচুর, তাই তো? হেলমেট ইউজ করেন, বাইক চালান?
আপনি কি হেলমেট ইউজ করেন, মানে বাইক চালান কি? আপনি কি বাইক চালান? না না বাইক চালান না। আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে প্যাকাচুর হয়ে গেছে। দেখছি আমি আমি যেটুকু শুনলাম আপনার মুখ থেকে তাতে যতটুকু পারছি আমি গাইড করছি, একটু ফলো করবেন, আশা করি উপকার পাবেন। আমি একটা প্রশ্ন করি যে বংশে কি আপনার এরকম রয়েছে, বংশগত সমস্যা আছে নাকি এরকম যে আপনার বাবা মায়ের দিকে? হ্যাঁ তাড়াতাড়ি চুল পেকে যায়, বংশগত ব্যাপার রয়েছে। আচ্ছা এটা একটা প্লাস পয়েন্ট আপনার, মানে এটা কিন্তু আমি ধরেই দিলাম, তোমার আমাকে ধন্যবাদ জানানো হচ্ছে। নিশ্চয়ই অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি একচুয়ালি দিদি সাথে প্রোগ্রাম করতে করতে আমি জানি যে দিদি কোন প্রশ্নগুলো করবেন, সেইগুলো যদি একটাও মিস হয়ে যায় আমি কিন্তু করে দিই। এটা হচ্ছে দীর্ঘদিন ধরে, হ্যাঁ দীর্ঘদিন ধরে একটা প্রোগ্রাম করতে করতে এই জিনিসটা কিন্তু হয়েছে। আচ্ছা তাহলে আপনি শুনতে থাকুন, টিভির সামনে চলে যান, দিদি মোটামুটি ভাবে বুঝে নিয়েছেন আপনার সমস্যা। আচ্ছা যেটা হয়ে গেছে পাকা চুল হওয়া একটা আপনাদের একটা জেনেটিক ব্যাপার রয়েছে, বংশগত ব্যাপার রয়েছে, এখানে আপনি আটকাতে পারবেন না, বাট 35 বছর অনেকটা আর্লি হয়ে যাচ্ছে, এখানে একটা কাজ করতে পারেন। আর্লি বলে লাভ নেই, এখন তো 20 বছর সবারই হয়, তবু একটা ব্যাপার সব চুলই প্রায় পেকে যাচ্ছে বলছে 3-4 মাস ধরে, তো আপনি যখন কোনো রকম কেমিক্যাল ইউজ করেননি একটা কাজ করতে পারেন, যদি পাকা চুল ঢাকতে হয় ইমিডিয়েট কালার না করে হেনা করুন, হেনা কালারটা খুব একটা খারাপ লাগে না, একটু অরেঞ্জি সবে রেডিশ মতো, তাতে খুব একটা খারাপ লাগবে না ব্রাউন কালারটা, এটা করুন। আর তার সঙ্গে আপনাকে আমি বলবো যে আপনি আমলকি যদি সম্ভব হয়, এখন যদিও আমলকি সময় নয়, শীতকালে বেশি হয়, তো আমলকি পেলে খুব ভালো, যে পিওর আমলকি আপনি পান সেটা দিয়ে নারকোল তেল ফুটিয়ে সেই তেলটাকে আগের দিন রাত্রিবেলা আপনি অন্তত 6টা যদি আমলকি হয় তার সঙ্গে অন্তত আপনি 200 ml-এর মতো নারকোল তেল নেবেন, ওটা পিস করে কেটে ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে ভালো করে চটকে ছেঁকে নেবেন, ওই তেলটা ঘোড়ায় ঘোড়ায় লাগান, তাতে কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে। আর যদি মনে হয় আপনার যে দিদি আমার কিছু প্রোডাক্ট আছে যেগুলো এই যে গ্রে হেয়ার হওয়া বা ফলিং হওয়া বা ড্যান্ড্রাফ লাগাতার থাকে যাদের এই ধরনের সমস্যা আছে বা অ্যালোপেশিয়া আছে, যে আগের কলার যে বললো চুল ফাঁকা হয়ে যাচ্ছে, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ প্রোডাক্টটাকে নিয়ে আমি ইউজ করবো, এত কিছু আমলকি কিনে ফোটানো সম্ভব নয়, তো আপনি আমাকে ফোন করবেন, আপনি কুরিয়ারে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, আপনার দোকানে পেয়ে যাবেন। আর যদি সম্ভব হয় কলকাতা, তো হাটছাড় লোকেরা আসছে, দুর্গাপুর বর্ধমান থেকে আসাটা কোনো ম্যাটারই না, তাই রেগুলারলি আমি দেখেছি আসছে এরকম, তো তাদের তাদের জন্য বলছি তারা কিন্তু এসে এখান থেকে কালেক্টও করতে পারেন, আমার ইলেনাতে এসে কলকাতায় এসে আপনি ফোন করে জেনে নেবেন কোথায়, অ্যাড্রেসটা তো বারবার সময় বলেই দেয়, তো আপনারা এই হেয়ার প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারেন, তাতে কিন্তু অনেকটা প্রোটেকশান হবে, আপনার চুল পাকা চুল হয়ে যাওয়া বা ফলিং হয়ে যাওয়া এই ব্যাপারগুলো বা ড্যান্ড্রাফ থাকাটা একদমই কিন্তু একটা প্রোডাক্টই কাজ করে। আমি আমি মাল্টিপারপাস মানে সমস্যাগুলোকে সমাধান করার জন্য প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে এইভাবে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করেছি, যাতে অয়েলটা লাগালো যার কাজ হবে, ফলিং বন্ধ হবে, হেয়ার রিগ্রোথ হবে, পাকা চুলকে করবে প্রোটেক্ট করবে, সঙ্গে আপনার ড্যান্ড্রাফ বা এনি টাইপ অফ ব্যাকটেরিয়াল যদি সমস্যা থাকে তাহলে সেগুলো কিন্তু একদম মানে এ হয়ে যাবে, কিওর হয়ে যাবে, মানে একটা প্রোডাক্টেই কিন্তু এতগুলো উপকার আপনি পাচ্ছেন। এটা একদমই তাই, তো এটা আপনি করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে যদি মনে করেন যে আমি ট্রিটমেন্ট করাবো, তো আপনি ইলেনাতে এসে করাতে পারেন, আদারওয়াইজ বাড়িতে আপনি ইমিডিয়েট করুন। আপনি শ্যাম্পু তো করবেন অবশ্যই, সপ্তাহে 3 দিন করে করবেন, আর যদি সম্ভব হয় আপনার যদি স্কিন টাইপ ড্রাই হয় তো ক্যাস্টর অয়েল আর কোকোনাট অয়েল মিক্স করে শ্যাম্পু করার 2 ঘন্টা আগে একটু ম্যাসাজ করে শ্যাম্পু করুন, তাতে খানিকটা উপকার পাবেন। নিশ্চয়ই আপনি শুনে নিয়েছেন না দিদি, ঠিক যেভাবে বললেন ঠিক সেইভাবে আপনি করুন, না তারপর কিন্তু একটা ফিডব্যাক অবশ্যই দেবেন। কি রয়েছে না আমাদের সঙ্গে? হ্যাঁ সুপর্ণা কোথা থেকে? হ্যাঁ বলুন, বয়সটা বলবেন। হ্যাঁ বলুন। কতদিন আগে কালার করেছো তুমি? 1 মান্থ হলো তুমি কালার করেছো। সুপর্ণা কালার গার্ড শ্যাম্পু কন্ডিশনার ইউজ করছো? হ্যাঁ ইউজ করা হচ্ছে। তুমি স্পা নিয়েছো? হ্যাঁ স্পা। স্পাও নিয়েছো, তারপরেও তোমার হেয়ার ড্রাই? ড্রাই হয়ে যাচ্ছে, মানে হেয়ারটা কার্লি ছিল তো। আচ্ছা আচ্ছা, তার জন্য আরো বেশি মনে ড্রাই। হ্যাঁ সেটা তো হবে, কারণ এমনি কার্লি হেয়ার একটু মানে ফিজি ফিজি লাগে, মনে হচ্ছে ড্রাই হচ্ছে, ধরলে হয়তো সফট লাগছে, এটা একটা মানে এটা উপর থেকে আউটলুক ওরকম হয়, তো তুমি একটা করতে পারো, একটু স্মুথনিং করে নিতে পারো বা কেরাটিন করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার চুলটা খুব সুন্দর ম্যানেজেবল হবে, এবং তোমার যে তুমি যে কালার করে থাকো সেটা কিন্তু খুব সুন্দর শাইন আসবে, সেই কালারটা বোঝা যাবে প্রপারলি, এই ব্যাপারটা থাকে। যদি কেরাটিন থেরাপি করতে চাও বা তুমি স্মুথনিং করতে চাও, তুমি কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে একটা বাই অ্যাপয়েন্টমেন্টে তুমি আসতে পারো আমার স্যালনে, খুব ভালো সার্ভিস হয়। দেখো আমার নিজেরটা নিজেই বলাটাও ঠিক না, তোমরা আমার মাউথ পাবলিসিটি প্রচুর, মানে ইভেন এমনও আছে চন্দননগর থেকে এসে 4 টাইমস আমার কাছে স্ট্রেটনিং করছে, ভুবনেশ্বর থেকে এসে 9 টাইমস করছে স্ট্রেটনিং,
মানে এই ধরনের আমার সার্ভিস। তো সেখানে আমি মানে শুধু মাউথ পাবলিসিটির জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা আছে আমার, এখানে তুমি আসতে পারো, এসে যদি মনে হয় সাজেশন নিয়ে যে তোমার চুলটা কী করে ম্যানেজেবল হবে, সুন্দর হবে, এই যে ড্রাই ড্রাই ব্যাপারটা রয়েছে, তুমি স্পা নিচ্ছ, তুমি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করছো বাট তুমি রেজাল্ট পাচ্ছ না, তো এই জায়গাটা কিন্তু তুমি একটা কেরাটিন করলে বা যদি স্মুদিং করো তো এই রেজাল্টটা তুমি নিশ্চয়ই পাবে। কেমন আর বাড়িতে ইমিডিয়েট তুমি কী করবে, তুমি চুলে ভালো করে তেল লাগাও, বুঝেছো, অলিভ অয়েল আর নারকোল তেল মিশিয়ে তুমি লাগাও শ্যাম্পু করার দু ঘন্টা আগে। তেলটা লাগানোর পরে মধু আর টক দই দুটো খুব ভালো করে ফেটিয়ে নেবে, নিয়ে সেটা খুব ভালো করে চুলে লাগিয়ে নিলে নিয়ে শ্যাম্পু করে নাও। এটা করলে স্পায়ের মতো মানে একটা মানে ঘরোয়া স্পায়ের টাইপের হবে, যদি স্পায়ের টেকনিক আলাদা, স্পায়ের জন্য আলাদা একটা মাসাজের দরকার পড়ে, যেটা আমাদের এফেক্ট হয় আমাদের হেয়ার রিগ্রোথের জন্য বা আমাদের হেয়ার যে সেলসগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করে, তো সেটাতে একটা আছেই একটা আলাদা রিল্যাক্সেশন থাকে। সেই মাসাজ বা সেই ধরনের সার্ভিস একমাত্র স্যালনেই পাওয়া যায়, যেটা বাড়িতে পসিবল না। কিন্তু তোমার যে সমস্যা রয়েছে তুমি ইমিডিয়েট যদি এটা করো মানে অয়েল ম্যাসাজ করে তারপরে তুমি একটু মানে দই আর মধু দিয়ে লাগাতে পারো তো খানিকটা তুমি ম্যানেজেবল মনে হবে তোমার দেখে। আচ্ছা, তুমি নিশ্চয়ই শুনে নিয়েছো, হ্যাঁ তুমি সঙ্গে থাকো, দিদি যেভাবে বললেন সেভাবে তুমি করো, আর না হলে তুমি ইলেনায় পৌঁছে যাও, ইলেনাতে সমস্ত সমস্যার সমাধান কিন্তু রয়েছে, আর শুধুমাত্র মেয়েদের জন্য নয় বা আমাদের জন্য নয়, ফ্যামিলি স্যালুন রয়েছে, অর্থাৎ আপনি ফ্যামিলি নিয়ে চলে আসতে পারছেন, অর্থাৎ পুরুষ বন্ধুদের ক্ষেত্রে বলছি, আপনি আপনার স্ত্রী আপনার বাচ্চা সবাইকে নিয়ে কিন্তু চলে আসতে পারছেন, এবং একই সাথে একই ছাদের নিচে আপনারা কিন্তু সবাই মিলে সার্ভিস পেয়ে যাচ্ছেন সব ধরনের। আমি একটু বলে দিই কোথায় কোথায় রয়েছে ইলেনা, যে লেডিস সেকশন সেটা রয়েছে গড়িয়ায় একদম 5 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে এলাহাবাদ ব্যাংকের নিচে। ইলেনা যে ফ্যামিলি স্যালুন সেটা রয়েছে গড়িয়াতেই আমিনিয়া রেস্টুরেন্টের ঠিক অপোজিটে স্যামসাং সার্ভিস সেন্টারের পাশে। আর ইলেনা যে আরেকটি ব্রাঞ্চ সেটিও রয়েছে গড়িয়াতেই মহামায়াতলায় মহামায়া অ্যাপার্টমেন্টের নিচে। এই তিনটে জায়গাতেই কিন্তু সমানভাবে আপনি সার্ভিস পাচ্ছেন। আমি একটু বলে দিই 9831127924 এই নাম্বারে দিদির সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন, সেটা যে শুধুমাত্র আজকের দিনের জন্য তা কিন্তু নয়, এটা সারা বছর এই নাম্বারে আপনারা দিদির সাথে কথা বলতেই পারেন। শুধুমাত্র আজকের জন্য বলা যে অনুষ্ঠান শেষ হওয়ার অন্তত 10 থেকে 15 মিনিট বাদে দিদিকে আপনারা ফোন করবেন, তখন কিন্তু দিদিকে পেয়ে যাচ্ছেন। আর বাইচান্স যদি এই নাম্বারটি না পান সেক্ষেত্রে আপনারা পাশের যে নাম্বারটি সেই নাম্বারটিও নোট ডাউন করুন, 9830882045, 9830882045 এই নাম্বারটি ইলেনারই নাম্বার, ইলেনার সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য এই নাম্বারে কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন। দেখো এই যে আমাদের ভ্যারিয়েশন রয়েছে সানস্ক্রিনের, প্রথমত স্কিন অনুযায়ী আমাদের সানস্ক্রিনগুলো প্রোভাইড করতে হয়, দ্বিতীয়ত হচ্ছে এমন এখনকার যে প্রচণ্ড পরিমাণে গরম, যেমন 40 ডিগ্রি টেম্পারেচারে এসে যাচ্ছে আমাদের কখনো কখনো, তো এই রকম ধরনের হাই টেম্পারেচারে কিন্তু আমাদের একটু বেশি এসপিএফ লাগালে অনেকটা প্রোটেক্ট হয়, ট্যানটা খুব কম পড়ে। কারণ হচ্ছে যতটা আমরা হাই পাওয়ারে নিচ্ছি, এটা আমাদের কলকাতা শহরে কোনো সময় কিন্তু দরকার পড়ে না, শুধু সামারে পিক টাইমগুলোতে, এই যে পিক টাইমগুলো রয়েছে, আমি পিক টাইম কখন বলছি, আমরা ঠিক এই 1টা থেকে হয়তো 4টে পর্যন্ত এই সময়টাতে কিন্তু আমাদের হাই রেঞ্জের যে হাই এসপিএফ যেগুলো রয়েছে, যেমন 70-50 এইগুলো যদি আমরা ইউজ করতে পারি তো আমাদের স্কিনকে কিন্তু আমরা ড্যামেজ হবে না, সানডে থেকে আমরা প্রোটেক্ট করতে পারি, তো সেই জন্য আমাদের এই আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। যেমন নর্মালি আমরা এখন হাউসওয়াইফ যারা আছে তারা কিন্তু এসপিএফ 15 তাদের কাফি, তারা হয়তো একটু ওভেনে কাজ করছে বা কিছু হিটগুলো 15-15, তো এখানে এটা 15 এমএলই যথেষ্ট হয়ে যায়। যখন আমরা বাইরে সকালবেলা হয়তো বেরোচ্ছি বা আমরা সুইমিং পুল টুলে যাচ্ছি বা কিছু সেই রোদটা লাগছে, সেই রোদের সময় একটা সকাল 8টা পর্যন্ত যে রোদটা কিন্তু আমরা বলছি ভিটামিন ডি তৈরি করছে সেই রোদটা আমাদের পক্ষে ভালো, বাট এই সময় নয়, এই সামারে এই রোদটাও আমাদের ড্যামেজ করছে স্কিনকে। আমাদের একদম সকালবেলা হয়তো 1 ঘন্টা রোদটা আমাদের কাছে সুদিং লাগে না, গরম টেম্পারেচার তো হাই থাকে, কিন্তু কাজ হয়, ভিটামিন ডি তৈরি করার জন্য আমাদের দরকার। একটা এজের পরে আমরা মানে ডক্টরাই বলেন এবং প্রত্যেকেই আমরা জানি যে বাইরে বেরোলে পরে একটু রোদে যদি আমরা বসতে পারি তো একটা ন্যাচারাল ভিটামিন ডি আমরা পেতে পারি, তো এরকম ব্যাপার। কিন্তু পিক টাইমটাতে আমার মনে হয় এরকমভাবে প্রোটেকশন নেওয়া দরকার, যারা লং টাইম মার্কেটিং জব করছেন বা বাইরেও ঘুরে ঘুরে কাজ করছেন তাদের জন্য এসপিএফ 70 এসপিএফ 50 যেগুলো সানব্লক দুটো রেখে প্রোটেক্ট করছে এবং লং টাইম সেটা স্টে করছে, সেটা
এটা কিন্তু ইউজ করা দরকার। তাছাড়া একটা কথা, সানস্ক্রিন লাগানো তো লাগাতে তো হবেই, সঙ্গে ছাতা ইউজ করতে হবে, সানগ্লাস ইউজ করতে হবে, এগুলো কিন্তু সামারের বন্ধু হিসেবে মেনে নিতে হবে। যদি আমরা প্রপার ওয়েতে এগুলো মেনটেন করি, কটন জামা কাপড় পরি, তো ডেফিনেটলি আমরা অনেকটা কিন্তু রেহাই পেতে পারি এই ট্যান থেকে বা সানডে থেকে। আচ্ছা, এই ট্যানের সম্বন্ধে বললাম, আবার একটা টিপস দিচ্ছি, একটু আগেই বলে দিলাম যে একটা টিপস দিয়েছি, যারা ইউজ মানে শুনেছেন নিশ্চয়ই ইউজ করবেন, যে ফিরে এসে আমি দইয়ের সঙ্গে একটু নয় কোকো নয় বলেছে কফি একটু মিশিয়ে নিয়ে আর একটুখানি মধু তার সঙ্গে দিয়ে জাস্ট মুখে অ্যাপ্লাই করে 10-12 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলবেন। এতে ট্যান চলে যাবে এবং স্কিন একটা ময়েশ্চার পাবে, যে গ্লো ব্যাপারটা আমরা চাই সেই গ্লোটা কিন্তু আমরা রাখতে পারবো। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আমার মনে হয় পাউডার দুধ, পাউডার দুধটাকে একটু গুলে নিয়ে তার মধ্যে একটু লাইম জুস দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু হানি দিয়ে দিলাম, দুটো মিক্স করে নিয়ে আমরা পুরো মুখে লাগিয়ে একটু রাখলাম, তারপরে ধুয়ে ফেললাম। এগুলো কিন্তু আমরা হাড়ছাড় করতে পারি ঘরে বসে, এর জন্য আমাদের স্যালনে যেতে হচ্ছে না। বাট স্যালনের প্রয়োজন কখন হয়, পার্লারে আমরা কখন যাব, যখন আমাদের অ্যাকুট সমস্যা হয়ে যাচ্ছে। আর যারা প্রপারলি মেনটেন করে তারা তো যাচ্ছে, তারা তো একবার লাগাতার ফলো করে স্যালনকে, তাদের পেডিকিউর থেকে শুরু করে একদম মানে কী বলবো হেড টু টো টোটালটাই তারা কিন্তু মানে পার্লারের উপরে ডিপেন্ড করে, যে যার যেখানে স্যুট করছে, যার যেখানে ভালো লাগছে, যেখানে হাইজিন মেনটেন হচ্ছে, প্রপার সার্ভিস পাচ্ছে, তারা কিন্তু সেটা মেনটেন করে। বাট ঘরে বসেও কিছু করা যায়, যায় না তা না, আমাদের চোখে আন্ডারে ডার্ক সার্কেল পড়ছে, সেটা লাইফস্টাইলের জন্য। অনেক সময় হয় রাতে আমাদের ঘুম হচ্ছে না, সারা রাত হয়তো ভীষণ ডিস্টার্ব হচ্ছে ঘুমে, ভোরের দিকে হয়তো একটু ঘুমিয়ে পড়ছি, এরকম হচ্ছে। এই যে রাত জাগাটা, এটা কতটা ক্ষতি করছে, টোটাল সিস্টেমটাকেই আমাদের গণ্ডগোল করে দিচ্ছে। রাত জাগলে আমাদের ইনডাইজেশন হবে, আর পেট যদি ভালো না থাকে শরীরে কোনো কিছুই ভালো থাকে না, আমার মনে হয় সবটা একটা অস্বস্তিকর ব্যাপার থেকে যায়, তাই না? তো সেই জন্য আমাদের এগুলোকে মেনটেন করতে হবে। গরমে অনেকে অ্যাভয়েড মানে ভাবতে পারে না, আমি নিজে করি, সকালবেলা উঠে আমি 2 গ্লাস গরম জল খাই, এটা ভাবাই যায় না, এটা চিন্তাই করতে পারে না, কিন্তু গরম জল খাবো, বাপরে দরকার নেই, ফ্রিজের জল খাবো, লিকুইড ওয়াটার একদম, হ্যাঁ লিকুইড ওয়াটার ডেফিনেটলি, লিকুইড ওয়াটার আমি 2 গ্লাসের মতো খেয়ে নিই, এটা কিন্তু আমার শরীরকে সুস্থ করে, হালকা করতে সাহায্য করে। তারপর এইগুলো কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি মেনটেন করি তো ভালো থাকা যায়, এবং আমরা জানি এটা অ্যাপেটাইট কন্ট্রোল করে, মানে আমাদের ফ্যাটটাকে রিডিউস করে, এটা করে যদি আমরা একটু জাস্ট একটু হালকা এক্সারসাইজ করতে পারি তো আমাদের প্রচুর পরিমাণে সোয়েটিং হবে, ক্যালোরি বার্ন হবে, এতে কিন্তু অনেকটা ফ্যাট রিডিউস হয়। হ্যাঁ, তো এগুলোকে মেনটেন করতে হয়। আমাকে অনেকেই বলে দিদি একই রকম 10 বছর ধরে একই রকম দেখি কি করে, এটা আমাকে প্রশ্ন করে, আমি তো চেহারা বাড়তেও দেখছি না কমতেও দেখছি না, তুমি অ্যাজ ইট ইজ আছো, এই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে মেনটেন করতে গেলে শুধু একটু মানে ফলো করতে হবে এগুলোকে। এই যে গরম জল খাওয়ার কথা বলছি, খেতে গেলে হয়তো কষ্ট হবে 1-2 দিন, তারপর অভ্যেস হয়ে যাবে, মনেটা না খেলেই ভালো থাকবো না। তারপর বড় কথা হচ্ছে আমরা জানি যে আমাদের স্টুল ক্লিয়ার না হয়, বাউস ক্লিয়ার না হয়, তো আমাদের সারাদিন একটা অস্বস্তি থাকে, তো সেটাও কিন্তু হয়ে যাবে, একটু মুভ করতে হয় আর কিছু, ওটা খাওয়ার পরে একটু মুভ করতে হবে। তো এক্সারসাইজ এগুলো তো আমি তো রেগুলারই সব কিছুই করি, আমার প্রাণায়াম যোগা নয়তো সুইমিং কিছু না কিছু আমি এক্সারসাইজ করি, তো করি যার জন্য ভালো আছি বলতে নেই, তা এটা সেই জন্য সবাইকে সুস্থ থাকার জন্য কিছু করতে হবে, অ্যাক্টিভিটিস দরকার। বসে থাকলাম শুধু মুখে ঘষলাম, এবার কেন হচ্ছে না, কেন আমি ঠিক থাকছি না, কেন আমার মানে গ্লো আসছে না, এই যে ডিমান্ডটা গ্লো গ্লো সবাই বলে, গ্লোটা কিন্তু ভেতর থেকে আসে, আর বাইরে গ্লোটা আমরা আর্টিফিশিয়াল করতে পারি, আমরা এখনই সিমার টিমার লাগিয়ে সুন্দর করে মেকআপ করি, সুন্দর গ্লো আসবে, সেটা কিন্তু যখন ওটাকে তুলে ফেলি তখন কিন্তু এতটাই মানে বাজে কষ্টদায়ক নিজেদের লাগে, তখন কিন্তু খুব আফসোস হয়। তো সেই জন্য এই ভেতর থেকে ইনার বিউটিটাকে আমাদের ফোকাস করতে হবে, হ্যাঁ তাহলে ভালো থাকা যাবে, এই ব্যাপারটা একদমই তাই। আর সেক্ষেত্রে আমি একটু দর্শক বন্ধুদের বলি যে ইনার বিউটিটাকে কিভাবে ধরে রাখা যায়, তার জন্য একটা ডেইলি কেয়ার বা ডেইলি রুটিন যদি আপনি পেতে চান ইন্ডিভিজুয়ালি আপনারই জন্য, তাহলে কিন্তু আপনি দিদির সঙ্গে যোগাযোগ করতেই পারেন, পার্সোনালি যোগাযোগ করতে পারেন, দিদি কিন্তু আপনাকে একদম সুন্দরভাবে রুটিন করে দেবেন যাতে আপনি প্রতিদিন ঠিক সেইভাবেই মেনটেন করতে পারেন, তাই না? এবং যদি কোনো সমস্যা থাকে সেখানে তো দিদি দেখতেই পাচ্ছেন এবং সেই সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর প্রোডাক্ট যারা পারচেস করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ইলেনাতে পৌঁছে যান, ইলেনাতে পৌঁছে গেলেই কিন্তু দিদি আপনার সমস্যা অনুধাবন করে আপনাকে কিন্তু প্রোডাক্টটি দিয়ে দেবেন, সেখান থেকে আপনি পারচেস করতে পারছেন। আর যদি দূরত্বজনিত কারণে বা শারীরিক কারণে বা বয়সজনিত কারণে আপনি একেবারেই আসতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাই কুরিয়ার প্রোডাক্ট কিন্তু পারচেস করতেই পারেন, কারণ বহু দূর দূরান্তে কিন্তু দিদির প্রোডাক্ট চলে যাচ্ছে। আচ্ছা, ইলেনা সার্ভিস নিয়ে আমি একটুখানি তোমাকে জিজ্ঞেস করি, দেখো প্রচন্ড গরম, তো এই গরমে সুদিং একটা মানে হওয়ার জন্য তুমি কি রেখেছো একটু বলো না। এখন আমার মনে হয় যাদের এই ধরনের ভিট র্যাশ বা ট্যান প্রচন্ড পড়ে গেছে, তারা কিন্তু আমার এখানে যারা আসছেন
তাদের ক্ষেত্রে আমি সাজেশন দিই, যারা কোলাজেন থেরাপি করতে চাইছেন বা যারা এই ধরনের আমাদের কুলিং যেগুলো ন্যাচারাল ফুড ফেশিয়াল যারা করতে চাইছেন, এই সামারে কিন্তু ভীষণ ভালো আর খুব এফেক্টিভ হয় জিনিসটা। কারণ আমরা এই ফ্রুটসে একটু আগেই বলছিলাম যে প্রচুর পরিমাণে জুস থাকে, মানে ফ্রুট জুস যাকে বলে, সেটা দিয়ে আমরা মেশিন দিয়ে কিন্তু এই ট্রিটমেন্টটা করাচ্ছি। এবং ফ্রুটস ন্যাচারাল ফ্রুটস দিয়ে ফেশিয়াল করা যায়, তার থেকে কিন্তু ভালো ট্রিটমেন্ট আমার মনে হয় কিছু হয় না। তবে এটাও একটা ব্যাপার যে যে কোনো ফ্রুটস যে কোনো স্কিনে যাবে না, সেখানেও কিন্তু আমাদের মানে ভাগ করে নিতে হবে, তাই না? অয়েলি স্কিনে যে ফ্রুটসটা আমরা অ্যাপ্লাই করবো সেটা কিন্তু ড্রাই স্কিন আমরা করবো না, তাহলে অন্য ধরনের রেজাল্ট আসবে, উল্টো রেজাল্ট আসবে। তো এই ব্যাপারগুলো কিন্তু জেনে নেওয়া দরকার। সেই মিলেনাতে কিন্তু এই ধরনের ট্রিটমেন্টগুলো হয়, সান ট্যান বা এই ধরনের যাদের বার্ন হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণ, প্রচণ্ড পিগমেন্টেশন ব্লেমিশ আসছে, তাদের জন্য কিন্তু মিলেনাতে ট্রিটমেন্ট করাচ্ছি আমি এখন। সেগুলো ডিটেইলে আমি আলোচনা করছি, ওদের কলার ওয়েট করছি। একদমই তাই, আমরা একটু ডিটেইলিংটা শুনবো। তার কারণ হচ্ছে যে বাড়িতে বসে ঠিক মতন হয় না কেয়ারটা, তার জন্য ইলেনাতে যদি আপনি পৌঁছে যান সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার রেজাল্টটা পাবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আশিস বলছিলাম বারুইপুর থেকে। আশিস বারুইপুর থেকে, আপনার বয়স কত আশিস? আমার বয়স হচ্ছে 32 বছর। হ্যাঁ বলুন। বলছিলাম যে আমি মার্কেটিং এর কাজ করি আর কি, মার্কেটিং এর। আচ্ছা। তো এর আমাকে প্রায় বাইরে বাইরে ঘুরে বেড়াতে হয়, তো ইদানিং না মুখটা দেখছি হয় মানে কালো কালো স্পট পড়েছে আমার মুখে। আপনার স্কিন টাইপটা কিরকম? দেখুন এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম যে সানস্ক্রিন কতটা ইম্পর্টেন্ট। আপনি মার্কেটিং করেন, মানে বাইরে ঘুরে কাজ করতে হয় আপনাকে, রোদে প্রচুর এক্সপোজার হতে হয়, এখানে আপনাকে তো ভীষণ নেসেসারি সানস্ক্রিনের। আপনি বাড়িপুরে থাকেন, বেশি দূরে নয়। যদি মনে করেন, আমাদের কিন্তু ইলেনা ফ্যামিলি স্যালন আছে, সেখানে এসে স্কিন দেখিয়ে আমি থাকবো, সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। ওখানে এলে পরে আমি স্কিন দেখে আপনাকে সাহায্য করতে পারি। ইমিডিয়েট আপনি কী করবেন, যেহেতু আপনার ব্লেমিশ শুরু হয়ে গেছে অলরেডি, মানে কালো কালো স্পট, মানে এটা কিন্তু এক সময় অনেক বেশি রকম ছড়িয়ে যাবে। আপনি একটা কাজ করুন, আপনি টিভির সামনে চলে যান, দিদি বলে দিচ্ছেন, ঠিক আছে? ওকে ওকে। তো এখানে কিন্তু এই জিনিসটা খুব রাতারাতি র্যাপিডলি মানে ছড়িয়ে যাবে, তো আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। একটা উপায়, আপনাকে সানস্ক্রিন তো লাগাতেই হবে, সঙ্গে যদি পসিবল হয় ছাতা ক্যারি করবেন, যদি সম্ভব হয় সানস্ক্রিন SPF 70 আপনি ইউজ করুন। তার আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন, সেটা ফর ড্রাই স্কিন ফেস ওয়াশ। যদি এগুলো মনে হয় আপনি বুঝতে পারছেন না, আপনি কিন্তু বারুইপুর থেকে একদম মানে 20 মিনিট লাগে বাই অটোতে গড়িয়ায় আসতে। গড়িয়া 5 নম্বর বাস টার্মিনাসের উল্টো দিকে আমার লেডিস স্যালন আছে, ওখানে আমাকে আপনি অ্যাভেলেবেল পাবেন সবসময়। তাছাড়া যদি মনে করেন যে আমার ফ্যামিলি স্যালনে আপনি সার্ভিস নিতে চান বা আলোচনা করতে চান, তাহলে আপনি ওখানে এসেও একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন, এটা করুন। আর তার সঙ্গে আপনাকে অ্যান্টি ব্লেমিশ কোনো জেল ইউজ করতে হবে, বা ইদানিং আপনি অ্যালোভেরা করুন, অ্যালোভেরা জেল কিনে আপনি ইউজ করতে শুরু করুন, ঠিক আছে? এটা করবেন, আর সপ্তাহে দুদিন আপনি করবেন, একটু বেসনের মধ্যে আপনি দুধ দিয়ে গুলবেন, গুলে একটু পাতিলেবুর রস অল্প করে দেবেন, সঙ্গে আপনি একটু মধু দেবেন। এই চারটে জিনিস, বেসন নিচ্ছেন, দুধ নিচ্ছেন, মধু নিচ্ছেন আর পাতিলেবুর দুধ রস নিচ্ছেন, ওটা পুরো মুখে লাগিয়ে 20 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। স্নানের আগে দুদিন করুন সপ্তাহে, বা ফিরে এসে করুন আপনি জব থেকে ফিরে এসে, এটা করুন। আর তার সঙ্গে আপনাকে কিন্তু অবশ্যই সানস্ক্রিন লাগাতেই হচ্ছে, আর অ্যালোভেরা জেলটা রাতে, দিনের বেলা যদি মনে হয় ক্রিম লাগাতে কষ্ট হচ্ছে, অ্যালোভেরা জেল লাগিয়ে নিন, তার উপরে আপনি সানস্ক্রিন লাগিয়ে 10 মিনিট পরে বেরোবেন। একটু মেনটেন করুন, দেখবেন স্কিনটা আপনার ভালো হয়ে যাবে, বাট এটাকে বাড়তে দেবেন না, অবশ্যই কেয়ার করুন, না করলে কিন্তু অনেকটা বাজে অবস্থা হয়ে যাবে স্কিনের। একদমই তাই, নিশ্চয়ই আপনি শুনে নিয়েছেন। আর দিদি তো বলেই দিলেন যে আপনি বারুইপুরে থাকেন, ওখান থেকে কিন্তু গড়িয়া খুবই কাছাকাছি, আপনি দিদির সামনে গিয়েও কিন্তু সাজেশনটা নিতে পারেন, প্লাস ট্রিটমেন্টটাও নিতে পারেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি রামপুরহাট থেকে বলছি। রামপুরহাট থেকে? হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আমার হ্যাঁ
হ্যাঁ, আমার নামটা অনুপ পাল। অনুপ পাল? রামপুরহাট থেকে ফোন করেছো, বলো সমস্যা বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, একটা কথাই হচ্ছে, ব্রাউন ব্রাউন যে ছোপটা হচ্ছে সেটা কি তোমার জন্মগত দাগ সেটা বলো। তোমার ফুল বডিতে হচ্ছে তাই তো, গলার নিচ থেকে? আচ্ছা তুমি শুনতে থাকো এবার, ঠিক আছে? তুমি কিছু প্রশ্ন করো না। ঘাম জমতে দিও না, ড্রেস চেঞ্জ করবে অবশ্যই, সুতির পোশাক পরবে, যতদিন মধ্যে গরমটা চলছে, এখন যে টেম্পারেচার চলছে, তুমি সুতির জামা কাপড় পরো এবং সেটা কিন্তু অবশ্যই রেগুলারলি ওয়াশ করে নেবে, এটা করতে থাকো। পাউডার লাগাবে, থুপে থুপে নয়, জাস্ট পুরো জায়গাটা প্লেন ভাবে লাগাবে, জমতে দেবে না পাউডার, জমিয়ে রাখলে কিন্তু সেখানে কিন্তু অন্য ধরনের অনেক সময় রিয়্যাক্ট হয়। তো এটা করবে, জল প্রচুর পরিমাণে খাও, যেটা হচ্ছে তোমার একটা মানে ব্যাড অর্ডার হচ্ছে, মানে বাবা যে গন্ধ ছাড়ছে গা থেকে বলছো, এটা কিন্তু জল কম খাওয়ার জন্য হচ্ছে, এবং ঘামটা তোমার জমে গিয়ে এই ধরনের কিন্তু অসুস্থ হয়ে পড়বে আস্তে আস্তে। যদি ঘাম বেশি স্টে করানো যায় বা ক্লিন না করা হয় তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে পড়ে, হ্যাঁ অসুস্থ হয়ে পড়ে। এটা করবে, জল তোমাকে 3 থেকে 4 লিটার জল খাবে, ফল একটু বেশি করে খাও, স্নান দিনে দুবার করো, ড্রেস চেঞ্জ করবে অবশ্যই, পাউডার ইউজ করবে বা কোনো তুমি বডি স্প্রে ইউজ করতে পারো, হ্যাঁ এগুলো করবে অবশ্যই। আর তার সঙ্গে যে মুখে র্যাশগুলো হয়েছে এগুলো কিন্তু তোমার এই শ্যাম্পু ঠিকমতো না করা হয়তো হতে পারে, তুমি মেনটেন করতে পারছো না কোনো কারণে, তুমি সপ্তাহে 3 দিন শ্যাম্পু করবে, অ্যান্টি ডেন্ড্রাফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে, মুখটাকেও তুমি অয়েল ফ্রি ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করো, এতে দেখবে অনেকটা ভালো থাকবে। তোমার অনেকগুলো সমস্যা বা টাইম প্রায় শেষের দিকে আমাদের, ক্লিয়ার করতে পারলাম না, তুমি পরে আমাকে জেনে নিও, নাম্বার তো রয়েছে আমার নাম্বার এবং আমার হেল্পলাইন নাম্বার, তুমি এতক্ষণ নিশ্চয়ই ফলো করেছো, স্কুলে যাচ্ছিলো সেটা নোট করে নিই, তোমাকে কল করো। এবং এলেনা সার্ভিস নিয়ে কিন্তু আমরা আজকে সেই ডিটেইলিংটা মানে পেলাম না, আলোচনা আমরা করতে পারলাম না, তবে এলেনাতে কিন্তু যে সমস্যা নিয়ে আপনি আসবেন সেই সমস্যার সমাধানই কিন্তু পেয়ে যাবেন, এখান থেকে এই ছোট্ট কথাটি আমি বলে দিলাম। আর এরপর যারা ফোন করছেন, অনেকে ফোন করছেন কিন্তু আমরা জানি যে মানে হোল্ডে রয়েছেন, তারা দিদির পার্সোনাল মোবাইলে এবার থেকে ফোন করা শুরু করুন, দিদি কিন্তু কথা বলবেন, মিনিট 10 বাদ থেকে ফোন করুন বা মিনিট 5 পর থেকে ফোন করুন আজকের দিনের জন্য, 9831279 এই নম্বরে। আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে আমরা আবার ফিরে আসছি রূপ অনন্যা অনুষ্ঠান নিয়ে, সঙ্গে থাকবেন অবশ্যই দিদি এবং সঙ্গে থাকবো আমি। ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে।